আসসালামু আলাইকুম। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে পেটের মধ্যে কৃমি কিভাবে এক অঙ্গ থেকে অন্য অঙ্গে আমাদের ট্রাভেল করে। দেখুন, যে কোনো প্রকারে আমাদের খাবারের মাধ্যমে হোক বা পায়ের তলা দিয়ে হোক, কৃমির ইনফেকশান আমাদের শরীরে প্রবেশ করে। প্রবেশ করে প্রথমে কি করে, আমাদের যে এখানে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনে কৃমিগুলো লালিত পালিত হয়, অর্থাৎ সেখান দ্বারা বড় হয়। সেখান থেকে ডিম থেকে এভাবে লার্ভা হয়। লার্ভাগুলো যখন পূর্ণাঙ্গ হয় তখন তারা লিভারের পোর্টাল শিরা দিয়ে, আমি এই স্লাইডে দেখাচ্ছি, লিভারের পোর্টাল শিরা দিয়ে তারা লিভারে ইনপুট করে এবং সেখান থেকে ব্লাড ভেসেলের মাধ্যমে আমাদের হার্টে যায়। হ্যাঁ, এবং হার্ট থেকে, সেখান থেকে হার্ট পাম্প করে, সেখান থেকে লাংসে প্রবেশ করে। এইভাবে কৃমি আমাদের মানে শরীরের মধ্যে এইভাবে ট্রাভেল করে, এবং যখনই আমাদের লাংসে যায় তখনই আমাদের খুসখুসে কাশি শুরু হয়। এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কাশি হচ্ছে অথচ কমছে না, কৃমির ট্যাবলেট খাইয়ে দিলে কাশি উধাও হয়ে গেছে। তার একমাত্র কারণ হলো এই কৃমির সংক্রমণ। থ্রু একদম লাংসে চলে যায়। কেমন লাংসে চলে যাওয়ার পরে, লাংসে যখনই যায় না তখন কিন্তু খুব ইরিটেশন হয়, মানে কাশি হয়, খুব কাশি হয়। কাশি হওয়ার পরে এবার কাশতে 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 হক করে খুব ফেলে দিল, পরের সময় গিলে নিল, তখন আবার চলে যাচ্ছে ইনফেকশন। ও কিন্তু ওখানে গিয়ে তখন আবার বড় হচ্ছে, কিন্তু ওই জার্মগুলো ঢুকছে কিন্তু পায়ের তলা থেকে, যার জন্য বিশেষ করে আমরা যখন নোংরা জায়গায় যাব, বিশেষ করে যখন তুমি পায়খানা করতে যাবে, বাথরুম করতে যাবে, অবশ্যই অবশ্যই জুতো পরে। আর এগুলো বাচ্চাদের একটু বেশি হয়, কারণ বাচ্চারা বেশিরভাগ খালি পায়ে থাকে, নোংরা জায়গায় খেলাধুলা করে, কেমন তাদের অনেক সময় বাচ্চার মারা আছে বলে, কিছু কিছু বাচ্চা আছে তাদের 12 মাস হচ্ছে কই হচ্ছে কি, কেমন 12 মাস কি, কিছু কিছু বাচ্চা আছে। আমি তো অনেকটা বাচ্চার সাহায্যতা করতে পেরেছি জুতো পরে, তার মা বারবার এসে এই সেবারে করে কী বেশি খাওয়ালাম আবার কী নিই, মানে হ্যাঁ হবে, হ্যাঁ তোমার বাচ্চা নোংরা জায়গায় বেশি চলাফেরা করে, এগুলো খেলাধুলা করে কোথায়, তোমাদের বাড়ির আশপাশে নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে, তুমি ওই বাচ্চাকে সবসময় জুতো পরিয়ে রাখবে তো, বিশেষ করে যখন ও পায়খানা টাইখানা যাবে, খেলাধুলা করতে যাবে, যেন জুতো পরে যাবে, জুতো পরাও তো দেখি এই ইনফেকশনটা, মানে হ্যাঁ মানে হ্যাঁ তা জুতো পরাতে, তারপরে দেখি ইনফেকশনটা অনেক কম, কারণ কোন সোর্সটা কোথায় থেকে আসে সেইদিকে তোমার জানতে হবে। ভুকুয়ারটা বিশেষ করে আমাদের পায়ে তলা দিয়ে দেশে, যদি তোমার ডাক্তার আমার এই পায়ে নেই, এগুলো বদ্র চুল করছে, কারণ ও সারা এসে এখানে টিভি দেখতে পারবে, ওই সময় যদি ত্রিবিরোধিতাটা যদি ঠিক ডায়াগনোসিস হয়, যদি ত্রিবিরোধিতাটা খাইয়ে দাও তাহলে অঙ্কুরে বিনাশ হয়ে যাবে। যে কোনো ক্রিমিনে হ্যাঁ যে কোনো ক্রিমিন, আর বিশেষ করে আমরা গ্রামের লোকেদের আসলে একটা করে ত্রিবিরোধী দিয়ে দেয়, বিশেষ করে চাষি লোকেদের, চাষি লোকেদের যে কোনো লোকেদের যে কোনো প্যান্টেটা জল দাও, দেবেটা জল দাও, লিবা মাছ জল দাও, যা দাও দেবে, একটা পেশেন্টের কাশি কিছুতে সারছে, কাশি সারছে, কাশির জন্য অনেক পয়সা সে খরচা করেছে, আমি যদি 10 টাকাতে তার কাশি ঠিক করি হয়েছে এরকম, হ্যাঁ শুধু একটা কৃমির ওষুধ খাইয়ে দিয়েছি, ব্যাস কাশি ভ্যানি। ও আপনি সব তাহলে ডায়াগনোসিসটা জেনে নিয়েছেন, মানে এটা করে নিয়েছেন, দেখেছি এক গাদা বেশি চালে অনেক দেখে সে একটা খেয়ে তার কাশি উদাও
আছে ডাক্তারবাবু, আমি এত জায়গায় ঘুরলাম, এত বড় বড় ডাক্তার দেখালাম, এত ওষুধ খেলাম, কাশি ভালো হয়নি, করতে পারলাম এখন ব্যাপারটা ঠিকই আছে, ডাক্তারগুলো যা করেছিল ঠিকই আছে, ডায়াগনোসিসের ব্যাপার থাকে না, কোন জিনিসটা কিছু যেতে হচ্ছে না হচ্ছে, ধর আমার মনে হলো আমার এর থেকে হয়েছে, সেই অনুমানটা দেখুন থাকে। পটাকা নিয়েছিলেন দশ টাকাই ও তো প্রচুর প্রচার করবে, হাজার হাজার টাকা খরচা করে এসছে।